সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে শ্রীনন্দিস এস লাইফস্টাইলে স্বাগত। আমি দেখো সকাল থেকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে আমার শরীরটা একটু ভালো নেই, কিন্তু আজকে না গতকাল রাত্রে আমি একটু পাট শাক পেয়েছিলাম। বহুদিন হয়ে গেল যে আমার পাট শাক খাওয়া হয়নি, তো পাট শাকটা কেটে নিলাম। পাট শাক রান্না করতেও খুব সোজা, ভালো করে কেটে খুব ছোট ছোট, আর এগুলো কি বলতো কাঁচিতে আমি কাটি ঠিকই, কিন্তু বঁটিতে না খুব সুন্দর কাটা হয়। আমার বাপের বাড়িতে বঁটিতে কাটা হয়, ওখানে পাট শাকের চলনটা খুব বেশি, আর কাঁচিতে একটু বড় বড় কাটা হয়ে যায়। আমার মনে হয় বড় বড় কাটা হলে না টেস্টটা খুব একটা ভালো হয় না। তো রসুন গরম করতে দিয়ে দিলাম, রসুন গরম করে পাট শাক দিলাম, কারণ পাট শাকে আমি আর তো বেশি কিছু দিই না, রসুনটাই দিই। যদি আমি খুব একটা বড় রাঁধুনি নই, মানে একটু নুনও দিয়ে দিলাম, যেটুকু মানে ওই দেখে দেখে শেখা রান্না আমার। আর পাশে দেখো বেগুনটা রেখেছি, বেগুনটা না আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, পাট শাকটা হয়ে গেছিলো আমি নামিয়ে দিলাম। আর এদিকে আম পোড়াটা করব বলে আমটা পুড়িয়ে নিয়েছি, আরেকটা আম আমি পুড়িয়ে আগেই শরবত করে রেখে নিয়েছি। দেখো রান্না করে নিয়েছি, এটা টক দই, মাছের ঝোল আছে, এটা বেগুন ভাজা আছে, পাট শাক করেছি একটু রসুন দিয়ে, আর একটু একটাই শশা ছিল, তো ছোট শশা ছিল এটা কেটে রেখেছি, আর এটা দেখো আমপোড়া শরবতও রেডি করে রেখেছি, এটা ছেলে এলে ছেলেকে দেব। আর আরেকটা তোমাদেরকে দেখাই, আরেকটা আম পুড়িয়ে রেখেছি, এটা এটা তৈরি করে রেখে দেবো, এটা কালকে দেবো হয়তো, অনেক কাজ বাকি আছে। আজ আমার শরীরটা একটু ভালো লাগছে না, ম্যাজম্যাজ করছে, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা, কেন জানি না, তো কাজগুলো সেরে নিই চলো। আমার কি একটা ব্যাপার বলতো, শরীর খারাপ হোক আর যাই হোক আমি ঘরটা না পরিষ্কার রাখি। আমার মনে হয় যে মা ঘর পরিষ্কার যদি থাকি তাহলে ঠাকুরের বাস হয় আর মা লক্ষ্মীর বাস হয়, সব দিকে মানুষের পড়াশুনোও ভালো হয়, কাজে মনও হয়। ওই জন্য আমার যত শরীর খারাপই থাকুক আমি কাজটা কিন্তু ঠিকঠাক করে করি, আর একটু পড়াশুনোটাও ছেলে ঠিকঠাক করে দেখি, এগুলো তো করতেই হবে। আর রান্নাবান্নাও করি, বাইরের সচরাচর রান্না একসময় আমি খেতে খুব ভালোবাসতাম, এখন বাইরের একদম রান্না আমি কমিয়েই দিয়েছি। আমার ঠাকুরের পুজো হয়ে গেল, তোমরা বুঝতে পারছো ঠাকুরের পুজোটা করে সত্যি বলছি মনটা এত শান্তি লাগে। যদি জীবনে কিছু অশান্তি থাকে ঠাকুরের পুজোটা করলে সত্যি ভালো ভালো হয়ে যায় মনটা। আর আমি তো চান করে চুলটা আঁচড়াই না, বেশিরভাগ দিনই আঁচড়াই না, খুব চুল ওঠে। আর ছেলে আসার সময় হয়ে গেছে, জামাকাপড়গুলো এখানে রেখেছি, এবার সব কাজ পড়ো, কারণ ছেলের জামাকাপড় মানে ওর স্কুলের ড্রেস পরে যেটা পরে আসবে সেটাও তো কাছে দেবো, খালি চান করেছি গামছাটা মেলে দিয়েছি। আর এই রাস্তা দিয়ে ছেলে আসে আমার দেখা যায়, দেখবে তোমরা এই যে এই রোডটা দিয়ে ছেলে আমার আসে, যে লোকে যাওয়া আসা করছে ওখান দিয়ে ছেলে আসে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ছেলে আসছে, মেন রোডে ছেলেকে নামিয়ে দেয়, এখান থেকে ছেলে হাঁটতে হাঁটতে চলে আসে, আমার বাড়ি থেকে একদমই কাছে। ছেলে আসার সময় তো হয়ে গেল, এবার আমার পুজো সারা হয়ে গেছে। এই সময়টা সত্যি বলছি এই সময়টা কোয়ালিটি টাইম, আমার ভাত চাপানো হয়ে গেছে, আমি রান্না বান্না সব তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন দাঁড়াও রান্নাঘরে লাইটটা জ্বালি, এখন শুধু আমার এই আম পোড়ার শরবতটা ছাড়ানো বাকি আছে, এটা করব, এটা কালকের জন্য রেখে দেবো তৈরি করে। আর আজকেরটা তো আছে, তোমাদেরকে দেখালাম আমি সকালে, আর হাতে আর একটু জল দিতে হবে। অ্যাকচুয়ালি কি বলতো, ছেলে যত ছেলে এলে ছেলেকে ঘুম পাড়ানো পর্যন্ত আমি ভাবছি আজকে দুপুরে একটু শোবো, কারণ প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে। মাথার আর চিন্তা কিসের, এত চিন্তা মাথায় থাকলে, এত চাপ মাথায় থাকলে আর মাথা কি মানে অসুবিধে, মাথায় বা কি করবে, কোথায় যাবে তার ব্যথা নিয়ে। যাই হোক, এনিওয়েজ আমি ভাতে জলটা দিই, আর ছেলে এক্ষুনি 2:15 বাজছে, 5 মিনিটের মধ্যে ঘরে ঢুকে যাবে, আমি একটু বাইরে গিয়ে দাঁড়াই ওকে, দাঁড়াই ওর ওপর থেকে দাঁড়াই, তো ওর ভালো লাগে মা দাঁড়ালে। কাপড়টা আমি ইয়ে করে দিয়েছি, কাপড়টা একটু সরিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে যে কাপড়টা একটু নষ্ট হয়ে গেছিলো, আবার নতুন করে একটা কাপড় বা কিছু দেবো, যাতে মানে জলটা সোজাসুজি পড়ে। ভাতে জলটা দিয়ে দিলাম, এটা হোক আস্তে আস্তে, অনেক চাপ থাকে সকাল সকাল। আর আজকে আর লেবু চিনি জল করলাম না, কারণ লেবু চিনি জল করে কোনো লাভ নেই, আমি তো আম পোড়া শরবতটা ওকে দেবো, আর আমি রাস্তায় যাবো না, আমাকে বলেছে তুমি মেন রোডে যেও না, আমি এখন বড় হয়ে গেছি আমি চলে আসতে পারবো। বললাম ঠিক আছে, তুই তো সত্যি বড় হয়ে গেছিস, ক্লাস 7 হয়ে গেছিস, তো এখানে একটু দাঁড়াই, ছেলে এক্ষুনি চলে আসবে 5-7 মিনিটের মধ্যে। ছেলে যখন আসে আমার না ভীষণ মায়া হয় জানো তো, যখন যায় বা আসে স্কুল থেকে খেলে, ব্যাগটা এত ভারী। আর দেখো ছেলে বাড়ি ঢুকে গেল, আমি আম পোড়ার শরবতটা কালকের জন্য রেডি করে দিলাম, আজকেরটা তো ছেলে এসেছে সঙ্গে সঙ্গে খাইয়ে দিয়েছি,
আর কালকের জন্য রেডি করে রেখে দিলাম, যদি কালকে সময় না পাই বা শরীরটা যদি খারাপ থাকে। দেখো ছেলেকে তো ঠিকঠাক করে মেনটেন করতে হবে না, ওর শরীর স্বাস্থ্যটা দেখতে হবে, কারণ ওর পরিশ্রমটা আমার থেকে অনেক বেশি হয়। আর এই দেখো দুপুরের খাবার, আমার পাট শাক রেডি, পনির আর পটলের তরকারি, বেগুন ভাজা, স্যালাড, মাছের ঝোল আর টক দই, এটা আজকে আমাদের দুপুরের খাবার। খাবারটা না আমি একটু পরিপাটি করে দিই, আজকে আর ঘি দিইনি ভাতের সাথে। ওর জামা সব মিলে দিলাম। বারান্দাটা একটু ধুয়েও দিয়েছি। হচ্ছে আমার মেলা হয়ে গেছে, আমার মোটামুটি আজকে মতো কাজ হয়ে গেছে। বিকেল 5টার সময় ছেলের আবার টিউশন আছে, তো সে আবার নিয়ে যেতে হবে। অলরেডি এখন 3:30 বেজে গেছে, আমি একটু শোবো, কারণ আমার আজ না গতকাল রাত থেকে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। ছেলে অলরেডি ঘুমিয়ে গেছে, বকে ধমকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কিছুতেই ঘুমাবে না, চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু ওকে বকে ধমকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এখনও চুলটা আঁচড়াইনি, দেখো চুলটা এরকম এরকম হয়ে গেছে, আর মাথায় প্রচুর তেল নিয়েছি। তো চলো একটু শুয়ে পড়ি, অনেক কাজ সারা হয়ে গেল, সারাদিন ধরে কাজ আর কাজ। আমার আমি ছেলেকে একটা জায়গায় টিউশন পড়াতে নিয়ে এসেছি, তোমরা তো জানো যে ওখানেই ছেলে টিউশন পড়ে, আর এখানে চিৎকার করে বলতে পারবো না, কারণ লোকজন সবসময় যাওয়া আসা করে। এটা যেহেতু একটা কমপ্লেক্সের মধ্যে, তো যথারীতি আমি হেডফোন দিয়ে তোমাদেরকে বলছি। আর এই জায়গাটা না বেশ বসার জায়গা, বেশ সুন্দর। এই কমপ্লেক্সটাতে আমার ছেলে পড়ে, আর ছেলে চলে গেছে অনেকক্ষণ আগে, মোটামুটি 6টার মধ্যে বেরিয়ে যাবে। যাই হোক, আমি একটু, আমার মনে হলো ডেইলি লাইফটা রেগুলার তোমাদের সাথে শেয়ার করছি, এটাও তোমাদেরকে বলা তো দরকার অবশ্যই। কেনই ফিরে এলাম, ছেলে ওখানে বসে বসে টিভি দেখছে। আর কি এনেছি বলো তো রাস্তায়, না ওখানে আজকে আজ থেকে জানি না, দু একদিন বোধ হয় একজন নতুন ভেলপুরিওয়ালা বসছে, তার কাছে পাপড়ি চাট, ভেলপুরি, ঝালমুড়ি এসব পাওয়া যায় আর কি, যেগুলো পাওয়া যায়। অনেকদিন আমার খাওয়া হয়নি এইসবগুলো, তো আমি ভাবলাম যে একটু কিনেই দেখি। তো 30 টাকা নিল, এ দেখো। কিন্তু মারাত্মক ঝাল দিয়েছে আমার ওখানে, ছেলে তো ওইদিকে পুরো হু হা করে লাফাচ্ছে, ও একটু খেলো, অল্পই বললো একটু ঝাল দেবো, আমি বললাম একটু দাও, কিন্তু লঙ্কাগুলো বেশ ঝাল। আর আমার তো পুরো মাথা ব্যথা করছে, দেখি এই ঝাল খেয়ে যদি একটু মাথা ব্যথাটা কমে। আর আসার সময় নিচে সেই বাড়িতে বাড়িতে প্যাকেট বিক্রি করে না, যে কোম্পানি থেকে সে প্রমোশনের জন্য বিক্রি করে সার্ফ এক্সেল জিনিসটা, ওখানে না আমার ফ্ল্যাটের নিচে বললো, ফ্ল্যাটে তো ঢুকতে দেয় না। তো আমি দেখো এখানে কিনে আনলাম, 200 টাকায় এতগুলো পেলাম, 200 টাকায় এতগুলো, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, হ্যাঁ 8টা 200 টাকায়। এমনিতেও আমার লাগবে, ওরা বললো যে আপনাদের তো ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হয় না, নয়তো আমরা পাড়ায় পাড়ায় বিক্রি করি। অ্যাকচুয়ালি না এদের কাছে কিনে কিন্তু খুব সাশ্রয় আছে, যেহেতু কোম্পানি থেকে এরা বিক্রি করে, আমি জানি এদের কাছে অনেক আগেও আমরা কিনেছি, কিন্তু এই ফ্ল্যাটে যেহেতু ঢুকতে, আমাদের ফ্ল্যাটে যেহেতু ঢুকতে দেওয়া হয় না কাউকে, তো ওরা সেই জন্য ওপরে উঠতেও পারে না আর আমাদেরকে ডাকতেও পারে না। তো বেশ ভালোই হলো, আমার বেশ লাভ হলো, আমি ভেলপুরি খাই আর ওটাও রেখে দিলাম। এমনিতেও ওগুলো তো কাজেই লেগে যায় বলো, সাবান তো কাপড়ে লেগেই যায়। সন্ধ্যেবেলায় ছেলেকে নিয়ে ফিরে আসার পর ফ্রেশ হয়ে ঠাকুরের সন্ধ্যেটাও দিয়ে দিলাম। আজকে না একটু তাড়াতাড়ি করে গুড নাইট জানিয়ে দেবো, কেন বলো তো না আমার না শরীরটা একদম ভালো লাগছে না, একটু জ্বর জ্বর লাগছে, কিন্তু কোনো কাজই তো বাদ দিলে আমার চলবে না, আমার সব কাজটাই করতে হবে, মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ ইচ অ্যান্ড এভরিথিং করতে হয়। আমি না সবসময় ফিট থাকি, বেসিক্যালি আমি ভীষণ ফিট, কিন্তু যেদিন অসুস্থ হয়ে যায় সেদিন আমার খুব মানে অসহায় লাগে। সেই ভোরবেলা উঠেছি মানে 5:15 উঠেছি, তারপরে ছেলে স্কুলে গেল, ক্যামেরার দিকে তাকাও, ছেলে স্কুলে গেল, ছেলেকে সমস্ত কিছু খাবার খাওয়ানো, টিফিন রেডি করা, সারা, তারপরে ছেলে এসে সমস্ত, তোমরা তো দেখো সারাদিনটা দেখায়, কিন্তু আজকে জানি না আমার সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা, এখন একটু গাটা জর্জরও লাগছে। তো বিকেলেও ছেলেকে টিউশন নিয়ে গেলাম, তো দুপুর অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে আমার ঠিকঠাক করে ঘুমটা হচ্ছে না, তো আমি ওই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে ইয়ে করবো, ছাড়বো আর তোমাদেরকে এখানে দেখাই। এখানে আমার এক গাদা দেখো জামা কাপড় সমস্ত আছে, এই জামা কাপড়ের বোঝা আমি এখন ভাঁজ করতে বসবো, আমি সব এখানে রেখেছি, এই জাস্ট তুলে আনলাম, তুলে এনে ভাঁজ করবো, প্লাস ছেলের জামা কাপড়গুলো ইস্ত্রি করবো, মানে ঢেকি মানে যতই শরীর খারাপ থাকা যাই থাক, ঠিক আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আমি আজকে বলছি যে আজকে আমি গুড নাইট জানছি, যাই হোক তোমরা বুঝবে, তো রান্না বান্না সব থাকে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর
আমার আরেকটা চ্যানেল আছে লাইফ ইন মেট্রো, তোমরা সেটাও একটু সাবস্ক্রাইব করে দিও। আমি ভিডিও দিতে পারছি না বলে আমার এখন ইদানিং একটু বলতে লজ্জাও লাগে, কিন্তু তবুও যে তোমরা করে রেখে দিও সাবস্ক্রাইব, একটু আঙুলটাকে কষ্ট করে একটু লাইক করে দিও, তো সেটা আমি তাহলে খুব কৃতার্থ হবো যদি তোমরা লাইক করে দাও। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঈশ্বরের কাছে বলি যেন আমি সুস্থ হয়ে যাই, কারণ এই বাচ্চাটা আমার ভরসায় আছে। আজকের মতো রাখি, টাটা।